আজ আমরা এখানে একটি বিক্ষোভ মিছিল করলাম। এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিল আমার সহকর্মী ভাইয়েরা তথা বেথরডোরি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এবং নাকাশিপাড়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এই বিক্ষোভ মিছিল থেকে আমি একটা বার্তাই দিতে চাই কেন্দ্রীয় সরকার, ফ্যাসিবাদী সরকারকে। সেটি হলো, এই কালা আইনের সরকার আর নেই দরকার, এই কালা আইনের সরকার আর নেই দরকার, এই ফ্যাসিবাদী সরকার আর নেই দরকার। কারণ এই সরকার যবে থেকে এসেছে তখন থেকে ঠিক একইভাবে প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে চলেছে। তাই আজ বেথরোরি তেল পাম্পের সামনে আমরা একটি বিক্ষোভ মিছিল করলাম। রান্নার গ্যাস থেকে শুরু করে পেট্রোল ডিজেলের যে আকাশছোঁয়া দাম, তার বিরুদ্ধে এই কালা আইনকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। এই ফ্যাসিবাদী সরকারকে আমরা চাই না, এই ফ্যাসিবাদী সরকার আর নেই দরকার। আমি আসমত আলম মণ্ডল, সাধারণ সম্পাদক, নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ, কৃষ্ণনগর সাংগঠনিক জেলা। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।